বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নীতিগত অবস্থান ছিল যে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন তারা চেয়েছিল। তাদের এই এটা ছিল তাদের নীতিগত অবস্থান। সেই নীতি কেন কিভাবে বাস্তবায়ন হয়নি এবং তারা যে শেষ পর্যন্ত ওয়াশিংটন বা মার্কিন যুক্তরাষ্ট্র এটা হুচট খেয়েছে, এটা তারা যে ব্যর্থ হয়েছে সেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা বলা হচ্ছে যে এটা টেস্ট কেস হিসেবে নিয়েছিল বাংলাদেশকে, যে তাদের যে নীতি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নীতিটা বাংলাদেশে প্রতিফলন হয় কিনা এরকম একটা টেস্ট কেস হিসেবে ধরা হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে এই তাদের এই নীতিটা বাস্তবায়ন করতেই হবে বা হতেই হবে, সেরকম কি দৃঢ় প্রত্যয় ছিল কিনা। সেরকম কিন্তু দৃঢ় প্রত্যয় তাদের ছিল, কিন্তু সেটা তারা শেষ পর্যন্ত কেন বাস্তবায়ন করেনি তার একটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সেখানে ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান পছন্দ করেনি সেটা বলা হয়েছে, আবার ভারতের সাথে এই অবস্থানের সাথে কাকতালীয় ভাবে চীন যুক্ত হয়ে গেছে, সেই সাথে রাশিয়া, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এতগুলো পক্ষকে অসন্তুষ্ট করতে চায়নি, ফলে তাদের সেই নীতিগত অবস্থানটা থাকছে ঠিকই, কিন্তু তারা এটা বাস্তবায়নের জন্য তারা কোন চরম পন্থা বা কঠোর নিষেধাজ্ঞা বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে যেমন তারা করেছে সেটা তারা করেনি, এবং মূলত এই ক্ষেত্রে ভারতের অবস্থানটা সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বক্তব্যটাই চলে এসেছে, যেমন মাইকেল কুগেলম্যান বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যথাসাধ্য চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্র কেন তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সেটা দুই দেশের পটভূমি থেকেই দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের পটভূমিটা হচ্ছে এই যে তারা অনেকবারই বিভিন্ন দেশে নীতিগত অবস্থানের প্রতিফলন ঘটাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল, এসব ক্ষেত্রে ব্যর্থতার অনেক দৃষ্টান্ত রয়েছে। কাজেই যে কেউ চাইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থানটা এটা ব্যর্থতাকে আর একটা দৃষ্টান্ত হিসেবে দেখতে পারে। আচ্ছা, আর বাংলাদেশের দিক থেকে যদি দেখা হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের চাপের বিষয়ে তার অস্বস্তি খোলামেলাভাবে প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের নীতিগত নানা ভূমিকা নিয়ে তিনি তার অস্বস্তির কথা জানিয়েছেন। আবার এটাও স্বীকার করার উপায় নেই যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় থেকে যাওয়ার বিষয়ে মরিয়া ছিল, যে কোনো বিষয়, যে কোনো মূল্যে। রাজনীতির মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হলে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে, কোনো সহিংসতা না হলে, ভোট কারচুপি না হলে বিএনপির ক্ষমতায় ফেরার পথ সুগম হতো। মাইকেল কুগেলম্যান বলছে, যদি রাজনীতির মাঠ সমান হতো এবং মানে লেভেল প্লেইং ফিল্ডটা যদি থাকতো সমান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু যদি হতো, কোন সহিংসতা যদি না হতো, কারচুপি না হতো, তাহলে বিএনপির ক্ষমতায় ফেরার পথ সুগম হতো। বিএনপি ক্ষমতায় এলে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠত বলে প্রচার করা হয়েছিল। এমন এক পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের চাপ উপেক্ষা করেই নির্বাচন করতে মরিয়া ছিল। বাস্তবে সেটাই ঘটেছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে যেই প্রতিশোধ নিতে পারে এই শঙ্কায় তারা যুক্তরাষ্ট্রের কোন নীতিগত অবস্থানটাকে তারা তোয়াক্কা না করে একদম মরিয়া যে ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতায় থেকেই নির্বাচন করতে হবে, তাহলেই ক্ষমতায় থাকা যাবে, এবং বাস্তবে সেটাই ঘটছে। আচ্ছা, এখন এই নির্বাচনের পর তাহলে বা ঢাকা ওয়াশিংটনের সম্পর্কটা কেমন থাকবে, এটা ছিল প্রশ্ন। কুগেলম্যান বলছে, আমার ব্যক্তিগত মত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার যথেষ্ট সতর্ক থাকবে। ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থানকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নেবে না। বাংলাদেশের গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চলকে ঘিরে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, ভারতের সঙ্গে নিকট প্রতিবেশী বাংলাদেশের নিবিড় সম্পর্ক, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি এবং অতীতের মতো রাশিয়ারও বেশ উপস্থিতি আছে বাংলাদেশে। কাজেই যুক্তরাষ্ট্র এমন কিছু করবে না যা
বাংলাদেশকে আরো বেশি মাত্রায় চীন বা রাশিয়া বা উভয় দেশের প্রতি ঘনিষ্ঠ হতে বাধ্য করে। অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের পরিধি বাড়ছে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার হিসেবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ। ব্যাপক পরিসরে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ার প্রবণতা লক্ষ্য করছি। যুক্তরাষ্ট্র চাইছে না বাংলাদেশ বিপুল বিনিয়োগের সুযোগটা সুবিধাটা শুধু চীন উপভোগ করুক, তাই কৌশলগত ও বাণিজ্য সহযোগিতা নিরিখে এবং বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিবিড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র মনোযোগী থাকবে। এখানে বলা হচ্ছে বিরোধী দলের উপর সরকারের দমন পীড়ন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করেছে। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থানের সঙ্গে ভারত একমত ছিল না। নতুন কোন কঠোর পদক্ষেপ দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এখন যদি যুক্তরাষ্ট্র, যেহেতু নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হলো না, সুতরাং এটাকে কেন্দ্র করে যদি কঠোর কোনো পদক্ষেপ নেয় তাহলে দুই দেশের সম্পর্ক মানে ফাটল ধরবে এবং প্রভাব ফেলবে, যার সুযোগ চীন রাশিয়া নিতে পারে। বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আগ্রহী। তো কুগেলম্যান বলছে জো বাইডেনের মতো এতটা জোরালো না হলেও ডোনাল্ড ট্রাম্পের আমলেও বাংলাদেশের গণতন্ত্রের কথা যুক্তরাষ্ট্র প্রচার করেছে। ট্রাম্পের আমলে বাংলাদেশে যারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, বিশেষ করে মার্শা বার্নিকাট দায়িত্ব পালনকালে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলো প্রচার করে গেছে, কাজেই বিষয়টি অপ্রত্যাশিত ভাবে চলে এসেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। এটা বাইডেন ও ট্রাম্পের নীতির ধারাবাহিক অস্থায়ী অবস্থারই প্রতিফলন। তবে বাইডেন প্রশাসনের সময় গণতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নের পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, মানবাধিকার ও গণতন্ত্র এই প্রশাসনের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উপাদান। দ্বিতীয়ত, কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত থাকুক এটা যুক্তরাষ্ট্র চায়। বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ঐতিহ্য রয়েছে, তাই তাদের পক্ষে গণতন্ত্র বিকাশের এজেন্ডা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। এখানে যেটা বলা হচ্ছে যে ভারতের একটি অবস্থান এখানে এসছে যে যেহেতু ভারত যে কোনো মূল্যেই সরকারকে রাখতে চায়, এই অবস্থানটা বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়াতে চায়নি, তাহলে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটা ফাটল দেখা দেবে এই ইস্যুতে। সুতরাং এটা যদি হয় তাহলে চীন রাশিয়ার প্রভাব বাড়বে। তো নানান কারণে শেষ পর্যন্ত মোট কথা যুক্তরাষ্ট্র তার অবস্থান, তার নীতিগত অবস্থান বজায় থাকলেও কিন্তু তারা এই বিষয়ে আর কঠোর অবস্থান নেয়নি। এটা বোঝানো যাচ্ছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর, তারপরে পিটার রিহাস, তারা কিন্তু বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারা বিভিন্ন ইস্যুতে কাজ করে যাবে, কিন্তু এই নির্বাচনটা মেনে নিয়ে কংগ্রেচুলেট করা সরকারকে এই কাজটি কিন্তু তারা বিরত আছে। এখানে দেখেন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ বাংলাদেশকে সংক্ষুব্ধ করেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়েছে চীন ও রাশিয়া। তারা বোঝাতে পেরেছে যে মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে চাপ দিয়ে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। অন্য যে ভূ রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র পিছিয়ে এসেছে, যে কারণে যুক্তরাষ্ট্র পিছিয়ে আসলো সেটি হলো ওয়াশিংটন দিল্লি সম্পর্ক। এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় অনেক বিষয়েই দুই দেশ একে অন্যের চোখের ভাষা পড়ে নিজেদের অবস্থান বুঝে নেয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তাদের অবস্থান এক নয়, কারণ ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখে। তাই আওয়ামী লীগের উপর যুক্তরাষ্ট্রের চাপ উপকারান্তরে ভারতকে উপেক্ষা করা হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি পিছিয়ে আসে তবে তা দিল্লি ও ওয়াশিংটনের মত পার্থক্য দূর করতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র যদি জনসমক্ষে বিবৃতি দেওয়া বন্ধ করে এবং নতুন করে কঠোর পদক্ষেপ না নেয় তবে তা বাংলাদেশ নিয়ে দুই পক্ষের দূরত্ব বোঝাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি নরম থাকে তাহলে দিল্লির সাথে ওয়াশিংটনের সম্পর্ক ভালো থাকবে, ওয়াশিংটন যদি কঠোর পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ফাটল ধরবে। তো সেই কারণে নীতিগত অবস্থান থেকে যুক্তরাষ্ট্র অনেকটা আটকে গেছে। এখানে মাইকেল কুগেলম্যান বলছে
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থানের সঙ্গে ভারত একমত ছিল না। বাংলাদেশের অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন, ভারত শুধু বাংলাদেশের রাজনীতিই নয়, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির উপর বেশ প্রভাব বিস্তার করেছে। ভারত যদি যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে থাকে, তাহলে ওয়াশিংটন এত দীর্ঘ সময় জুড়ে কেন বাংলাদেশের গণতন্ত্রের বিষয়টি নিয়ে অব্যাহত ভাবে বলে গেছে? আমরা এটাও দেখেছি যে গত 2-3 মাস বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগের মতো অতটা উচ্চকণ্ঠ ছিল না। অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পিছনে ভারতের ভূমিকা রয়েছে। গত সেপ্টেম্বরে নতুন ভিসা নীতি আওতায় বিধিনিষেধ কার্যকরের ঘোষণা ছাড়া নির্বাচন পর্যন্ত নতুন কোন পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেয়নি। ভারত যদি মনে করে যুক্তরাষ্ট্র তার উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিচ্ছে, তবে সেটা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হবে। তবে আমার মনে হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তেজনাকর ও অস্থির হয়ে পড়েছিল। এমন এক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে জোরালো অবস্থান থেকে পিছিয়ে আসাকেই যুক্তরাষ্ট্র শ্রেয় মনে করেছে। দিল্লির সাথে সম্পর্কটা একটা বড় কারণ, দিল্লির অবস্থান যেহেতু বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে ছিল, সুতরাং এই বিবেচনাটা নিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার কঠোর অবস্থান, তাদের ইচ্ছা থাকলেও তারা সেটি প্রয়োগ করেনি।